वर्णों का बाहर तो ली जाए ओ मीरा बाई, नजरनों का पहाड़ तो ली जाए। পেটে জায়গা ধরে আর তার সব রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো, রেডি তো? চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমি চলে এসেছি এখন খাদ্য মেলার সামনে, আর এই হলো সামনের এন্ট্রি। এখন এখানে চলছে দাদা বৌদির বিরিয়ানি তৈরি, দেখতেই পাচ্ছ তোমরা। সামনে যে স্টলটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো দাদা বৌদির হোটেল, ব্যারাকপুর থেকে এসেছেন এনারা। এই যে রয়েছে বড় বড় হাড়ি বিরিয়ানির, দেন এখানে রয়েছে মামা ভাগ্নে আদি ল্যাংচা, এনারা এসেছেন শক্তিগড় থেকে। তারপরে একটা আইসক্রিম স্টল দেখতে পাচ্ছি, দেন ফুচকা স্টল, তারপরে দেখতে পাচ্ছি মোমো স্টল, এখানে আছে রোল কর্নার। তারপরে দেখতে পাচ্ছি এখানে মথুরার কেক, এনারা এসেছেন মথুরা থেকে। এখানে রয়েছে একটা স্টেজ। अबे जल्दी बोल, रुको जरा, सबर करो। देन এখানে রয়েছে মৌচাক, এখানেও রয়েছে মোমো, তারপরে রয়েছে মাছ ভাজা। এনারা মনে হয় দীঘা থেকে এসেছেন। তারপরে রয়েছে বাওয়ারচির বিভিন্ন খাবার দাবার, তারপরেই রয়েছে ভূতের রাজা দিলোয়ারের খাবার দাবার। দেখো এখানে মেনুগুলো, তারপরে রয়েছে এখানে রসগোল্লা, বাঙালির প্রিয় জিনিস। ভালোই ভিড় হয়েছে এই দোকানে, সবাই টেস্ট করছে। এরপরে রয়েছে গোল্ডেন টেস্ট, এখানেও রয়েছে বিরিয়ানির হাড়ি। এখানে মনে হচ্ছে সামথিং ফাস্ট ফুড পাওয়া যাবে। তারপরে রয়েছে মেহমান দরবার, এখানে তোমরা কাবাব বিরিয়ানি সব কিছু পাবে, ইন্ডিয়ান চাইনিজ সব কিছু পাওয়া যাবে এখানে। দেন এখানে রয়েছে একটা ইউনিক পটেটো ফ্রাই হচ্ছে এখন। আর একদম শেষে হলো পানে স্টল, গেটের একদম সামনে। আর এখানে হলো চা, বিভিন্ন চা পাবে তোমরা, উইথ পকোড়া রয়েছে এখানে। তো এবার সব কিছু খাবার খেয়ে টেস্ট করব। এখন আমরা দেখতে পাচ্ছি 500 কোটি মিষ্টি এখানে সাজানো রয়েছে। এখানে আমরা প্রথমেই 40 টাকা দিয়ে নিয়ে নিয়েছি রাজনন্দিনী, তো এখানে বসার জায়গা রয়েছে, চলো এখানে বসে এটা টেস্ট করা যাক। তো আমি যেহেতু বেশি মিষ্টি খাওয়া পছন্দ করি না, তাই দিদিকে দিয়ে টেস্ট করাচ্ছি, ও খেয়ে বলবে। নে খা, বল কি ওটা, আপেলের টুকরো। এটা তো আমার খিরখির টেস্ট পাচ্ছে, কিন্তু বুঝতে পারছি না এটা কি। একদম লাইট মিষ্টি, মানে হালকা মিষ্টি ব্যাপক খেতে। গাইস দেখো এখন বাজছে প্রায় 4:45, আর দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার জন্য এই লাইন। এখনো বিরিয়ানির হাড়ি সবে চেপেছে আর এই লাইন পড়ে গেছে। এগুলো কি স্পেশাল? এই তিনটে হচ্ছে আমাদের স্পেশাল। প্রাইসগুলো একটু বলে দিন। তন্দুর মোমোর প্রাইস হচ্ছে 170 টাকা, পিজা মোমোর প্রাইস হচ্ছে 200 টাকা, আর আফগান মালাই মোমোর প্রাইস হচ্ছে 150 টাকা। এগুলো স্পেশাল।
তো আমি নিয়ে চলে এসেছি এখানে 50 টাকা দিয়ে ভেজ মোমো, যেখানে 6 পিস দিয়েছে, 1.5 সস দিয়েছে আর তার সাথে এই স্যুপ। স্যুপে তো আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। এই চামচ দিয়েছে এটা মোমো খাওয়ার জন্য, দেখা যাক চামচে মোমো গাঁথে কিনা। খুব একটা ভালো না, স্যুপটা টেস্ট করা পেলাম। স্যুপটা তাও বা ভালো লাগছে, মোমোটা খুব একটা ভালো না, আর ভেজ যেহেতু ভেজ আমি খুব একটা খাই না। ব্যাস এটুকুই, খাবারটা খেয়ে নিই তারপর আবার কথা হচ্ছে। এবার আমার দিদি খাচ্ছে। আপনারা যারা আমাদের ডাকে সারা দিয়ে কেমন এসেছেন, শুধু নিজেরা আসেননি, আরো পাঁচজনকে মুখে মুখে বলেছেন এই মেলার কথা। আমাকে এক প্লেট মাটন বিরিয়ানি দেবেন। মাটন বিরিয়ানি এক প্লেট। তারপরে আমরা একে একে যাবো অনুষ্ঠানে, এরপরে সন্দেশটি নাচ আছে। আর এখানে দিয়েছে এই হলো আলু, আমাদের কোয়ান্টিটি খুবই ভালো দিয়েছে, এক নম্বরে, আর চালগুলো খুব ভালো লাগছে। দাদা বৌদি তো চলো টেস্ট করে দেখা যাক। আমি আর আমার লোভ সামলাতে পারছি না, সামনে মাটন বিরিয়ানি, তো চলো টেস্ট করা যাক। ঠিক আছে আমাদের মাটনটা দেখো, এরকম লাগোয়া চন্দননগরের একদম নাম ব্যাপক নাম করা রোল সেন্টার। মাটনটা আগে খেয়ে দেখি। রাজুদা আমাদের বাসসাই রোলের রাজুদার মেয়ে এসেছে। আমরা কালকে 7:30টার মধ্যে সমস্ত পিঠে শেষ। আমি বললাম আজকে একটু বেশি করে আনেন, শেষ দিন সবাই পিঠে খাবে। এখন তো আর বাড়িতে বানিয়ে খাওয়া হয় না, এই মেলাতে ঠিকঠাকই লাগছে। এরপরে আমরা 240 টাকা দিয়ে নিয়ে নিয়েছিলাম দাদা বৌদি থেকে চিকেন বিরিয়ানি, এরকম প্যাকিং করেছে, তো দিদি এবার প্যাকিংটা খুলবে। গাই 5:30টা বেজে গেছে, দেখো এখনো বিরিয়ানির এরকমই লাইন রয়েছে। এখন মোটামুটি সব স্টলেই ভালো ভিড় হয়েছে, এখানে সব রকমের ফুচকা, সামনে কাবাবে প্রচুর লাইন পড়েছে। খাওয়ার জায়গাগুলোতেও এখন প্রচন্ড পরিমাণে ভিড়। Thank you.
নিয়ে নিয়েছি আমি চিকেন ফুচকা, প্রাইস পড়েছে 50 টাকা। এই হলো চিকেন ফুচকা, খাওয়া যাক। আর দেখো চায়ের স্টলে প্রচুর ভিড় হয়েছে, সবাই এখন চলেছে চা আর পকোড়া খেতে। সবশেষে পান দিয়ে শেষ করলাম, এবার বেরিয়ে যাওয়ার পালা। তো 500 কোটি খাবারের মধ্যে যেটুকু পেটে ধরেছে আর যেটুকু টাকা ছিল সবটা খাবার চেষ্টা করেছি আর তোমাদেরকে ফুল রিভিউ দিয়েছি। তো ভিডিওটা এতটাই, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লেগেছে। টাটা।